আইসিএমআর যতই দেশে করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা উড়িয়ে দিক, মারণ এই ভাইরাস যেন কিছুতেই বাগে আসছে না। আগের দিনই দৈনিক আক্রান্ত বেড়েছিল 25%, এদিন ফের সংখ্যাটা বাড়ল 2% বেশি। রাজধানী দিল্লির পাশাপাশি হরিয়ানাতেও নতুন করে বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 3,275 জন, যা আগের দিনের থেকে প্রায় 2.2% বেশি। এর মধ্যে দিল্লিতেই 1,354 জন আক্রান্ত হয়েছেন, হরিয়ানাতেও আক্রান্ত 500 বেশি। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেস 19,719 জন, যা গতকালের থেকে বেশি। দেশে অ্যাক্টিভ কেসের হার বেড়ে হয়েছে 0.05%। রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছে 55 জন, যা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি। নতুন করে মৃতের সংখ্যা বাড়াটাও উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,23,975 জন। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,25,47,699 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা সেরে উঠেছেন 3,010 জন। সুস্থতার হার 98.74%। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে এখনো পর্যন্ত দেশে 189,63,000 বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন 13,00,000 বেশি। সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনওয়ালা বুধবার জানিয়েছেন তাদের তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্স এখন 12 বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হচ্ছে।